ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না। টিএনসিসি 2 লাখ গাছ লাগাবে, এই জন্য বন বিভাগকে সম্পৃক্ত করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে 2 লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে আতিকুল ইসলাম এই কথা বলেন। আমার সিটিতে যদি কেউ গাছ কাটতে চায়, গাছ ঝরে পড়তে পারে, ওটা অন্য ব্যাপার, ইমার্জেন্সি। কিন্তু যদি কোনো গাছ কোনো রাস্তা তৈরি করার সময় তৈরি হয়, যেটা কাটতেই হবে, আমাদের নগর পরিকল্পনাবিদ আছেন, ওনারা আসবে, ফরেস্ট ডিপার্টমেন্ট আসবে, আমার কাউন্সিলর থাকবে, আমার প্রধান কর্মকর্তা যেটা আছে উনি থাকবেন, তারপরে আমরা মিটিং করবো, তারপরে সিদ্ধান্ত নিব। তার আগে এই নগরে উন্নয়নের জন্য কোনো গাছ কাটা যাবে না, এই মেসেজ আমি ক্লিয়ার বলতে চাই। এ সময় মেয়র আতিক বলেন, গাছের পরিচর্যার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 100 জন মালি নিয়োগ দেওয়া হবে। গাছ লাগানো কিন্তু অনেক সহজ, কিন্তু গাছ বাঁচানো কিন্তু অনেক কঠিন, গাছকে লালন করা আরো বেশি কঠিন। তাই গাছকে আমরা লালনের জন্য এই প্রথমবারের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 100 জন মালিকে আমরা নিয়োগ দিব, সেটারও আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, 100 জন মালি নিয়োগ পাবে। মেয়র আনিসুল হক সড়কের যে জায়গায় গাছগুলো লাগানো হচ্ছে সেখানে আগে নষ্ট ট্রাক পড়ে থাকতো জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, গাছগুলোকে বাস ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি সকলে মিলে টেক কেয়ার করবে। যে জায়গাটা আমরা গাছ লাগালাম, আপনারা সবাই দেখেছেন, এই জায়গায় যদি বড় যদি গাছ থাকতো কি শান্তি পেতাম, কিন্তু সেখানে কোনো গাছ নাই, এইখানে ট্রাক দাঁড়িয়ে থাকতো, নষ্ট ট্রাকগুলা আমি অর্ডার দিয়েছি নষ্ট ট্রাক সরায় এখানে সুন্দর একটা সবুজায়ন করে দেওয়ার জন্য। এবং আজকে এখানে আমরা ছাতিম গাছ, বকুল গাছ, কাঠবাদাম গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ আমরা এবং আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা সুফল পাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুফল পাবে। এবং এই এলাকায় আপনারা আসার আগে আমি দেখেছেন, আমি ভিতরে ঢুকেছিলাম, এই 7 রোড মাস্টার থেকে 7 রোড রাস্তার থেকে আপ টু রেল গেট পর্যন্ত যেই গাছগুলো লাগানো হবে সেই গাছের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধানের সকল দায়িত্ব এই এলাকার কাউন্সিলর ওনার নেতৃত্বে, এই এলাকার যারা ট্রাক ইউনিয়নের সভাপতি, ট্রাক মালিকদের সভাপতি, সেক্রেটারি সহ সবাই দায়িত্ব পালন করবেন এই রোডটার জন্য। সম্প্রতি অনুমতি ছাড়া গাছ কাটার জন্য সিটি কর্পোরেশনের 2 ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 1 ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।